দ্য এট্রিয়াম রেস্টুরেন্ট ঢাকা শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট। আমাদের আজকের ভিডিও দ্য এট্রিয়াম রেস্টুরেন্ট। আমরা গত বছর পুজোর সময় ঘুরে সবকটা মন্দিরে ঘুরে ঘুরে এখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কিভাবে সময়টুকু কাটিয়েছি সেই আনন্দটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বাড়িধারার প্রগতি সরণির যে ব্লকে অবস্থিত এই রেস্টুরেন্টটি, ডিসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা দেখে নেই আমাদের ভিডিওটি। পুরো ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। আমরা চেষ্টা করছি রেস্টুরেন্টের চারপাশটার পরিবেশ অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলবার জন্য। জায়গাটা সত্যি খুব মনোরম। এই রেস্টুরেন্টটি ভিতরে ঢুকলে একদম গ্রামীণ পরিবেশের একটি ছোঁয়া পাবেন, প্রাকৃতিক এনভায়রনমেন্টে আপনার মন ভরে যাবে। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাবো একটি পানির ঝর্ণা, ফোয়ারা। দেখতে খুবই সুন্দর লাগছে, একদম গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে। বাঁশ গাছ থেকে শুরু করে বেশ কয়েক ধরনের গাছ এখানে আমরা দেখতে পেয়েছি। একটি বাঁশঝাড়, ছোট্ট একটি বাঁশঝাড়। এই যে দোতলা সিঁড়িটি দেখছেন, এটার উপরে একটি হল ঘর আছে যেখানে আপনি ভাড়া নিয়ে যেকোনো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে জন্মদিন, ছোট বড় সব ধরনের পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে। ছোট ছোট লেকের মতো তৈরি করা আছে, ছোট্ট লেকটি পার হওয়ার জন্য একটি সেতু বন্ধ। বিভিন্ন রকমের গাছপালা, ফুলের গাছ থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের গাছ এখানে আছে আমরা দেখতে পেয়েছি। ওই যে একটা কাচের ঘর দেখা যাচ্ছে, ওখানে বসে আপনি আপনার খাবার খেতে পারবেন, একদম গ্লাস দিয়ে পুরো ঢাকা ঘরটা। দোতলার ওঠার পথেও একটা ঝর্ণা আছে, সুন্দর একটি ঝর্ণা রয়েছে। ঝর্ণার শব্দ, পাখির ডাক একাকার হয়ে মিশে যায়। বিভিন্ন রকমের গাছপালা, পরিবেশটা অত্যন্ত মনোরম। আপনি খাবার অর্ডার করে বাইরে বসতে পারবেন, খোলা জায়গায় বসেও খেতে পারবেন। আমরা এবার ভিতরে ঢুকব। খুব সুন্দর একটি দরজা, ভিড় মোটামুটি কম নয়। আমরা খাবার অর্ডার করে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এই আমাদের খাবার, আমরা অনেক সংখ্যায় অনেক বেশি ছিলাম, 10-12 জনের একটি গ্রুপ ছিলাম। সবাই মিলে পুজোতে ঘুরে আনন্দ করে তারপর এখানে গিয়েছিলাম খেতে। খাবারের স্বাদ ভালো,
পরিবেশ সুন্দর, আমরা লাঞ্চ করা শেষ করে এখানে বসে কফির অর্ডার দিয়ে আনন্দ করছি, মজা করছি। কফি চলে এসেছে, আমরা কফি খেতে খেতে কথা বলবো আজকে সমুদ্র শুভমের সাথে, তার অভিজ্ঞতাটা জানবো। দীর্ঘ 9 মাস পরে তিনি বেরিয়েছিলেন, বেরিয়ে আজকে পুজো দেখা এবং আনন্দ করা, ঘোরাফেরা, তারপর তার কেমন লাগছে আমি তার মুখ থেকে শুনে নিই এবারে। এবার আপনার অনুভূতিটা বলুন সারাদিন ঘুরে টুরে। তো সারাদিন প্রচণ্ড ঘুরলাম ফিরলাম, এলাম দিলাম। তো একটাই অনুভূতি, সেটা হচ্ছে খুবই ভালো লাগলো 9 মাস পর বাসা থেকে এত দীর্ঘ সময়ের জন্য বেরিয়ে। এর আগেও আমি একবার বেরিয়েছিলাম, তবে খুব বেশি সময়ের জন্য নয়। তো যাই হোক, এই শ্রান্ত বিকেলে খাওয়া দাওয়ার পর একটু কফিটাই একটু আরামদায়ক বলতে গেলে শরীরের জন্য এবং মনের জন্য, উভয় ক্ষেত্রের জন্য। আচ্ছা আচ্ছা, কেমন দেখলেন মন্দিরগুলোর নিরাপত্তা? মন্দিরগুলো খুব ভালো ছিল, কিন্তু আমার মতে করোনাকালের নিরাপত্তাটা, করোনাকালের জন্য যে পরিস্থিতি সেই হিসাবে নিরাপত্তাটা একটু ভালো, কারণ জনগণ যেহেতু বেশি নেই সেক্ষেত্রে নিরাপত্তাটা কম হয়। ভালো, খুব বেশি যেহেতু সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরিমিত পরিমাণের মধ্যেই আছে নিরাপত্তাটা।